মাদারিহাটের লাইন হোটেল এলাকা থেকে একটি অজগর উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন মাদারিহাটের একটি গাড়ির যন্ত্রাংশের দোকানের পেছনে প্রায় 8 ফুট লম্বা ওই অজগরটিকে দেখতে পান গ্যারেজ কর্মীরা। গ্যারেজ মালিক অশোক রায় জানান, গ্যারেজ কর্মীরাই অজগরটিকে উদ্ধার করেন। বন দপ্তরেও খবর দেওয়া হয়, পরে বন কর্মীরা এলে সাপটিকে তাদের হাতে তুলে দেওয়া হয়। জলদাপাড়া বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, অজগরটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।